রায়রংপুরঠানি উপখণ্ড স্তরীয় মিলিত জন অভিযোগ শুনানি শিবির আজ বামনঘাটি উপখণ্ড সদর মুকুমা রায়রংপুরঠানি উপজেলাপাঙ্ক কার্যালয় সম্মেলনী কক্ষে এক যুগ্ম জনশুণানি অভিযোগ শিবির অনুষ্ঠিত হয়েছে। বামনঘাটি উপজেলাপাল শ্রীযুক্ত সরোজ কুমার দাসক প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত তথা ময়ূরভঞ্জ জেলাপাল শ্রীযুক্ত বিনীত ভরদ্বাজ অধ্যক্ষতায় অনুষ্ঠিত উক্ত শিবিরে জেলা আরক্ষী অধীক্ষক শ্রীযুক্ত ঋষিকেশ দ্যানদেও খিলারি রায়রংপুর অতিরিক্ত জেলাপাল রায়রংপুর সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্প প্রশাসক শ্রী হেমন্ত কুমার সিং যোগ দিয়ে প্রারম্ভে জেলাপাল জনসাধারণঙ্কঠারু আসুথিবা আপত্তি অভিযোগগুলিকর সমাধান ত্বরিত প্রক্রিয়ারে সম্পন্ন করিবা পাই উপস্থিত সমস্ত অধিকারীমানঙ্কু পরামর্শ দিয়েছিলেন। আজির এই শিবিরে জনসাধারণঙ্কঠারু মোট 70টি অভিযোগপত্র গ্রহণ হয়েথিবা বেলে 58টি ব্যক্তিগত সমস্যা ভিত্তিক এবং 12টি গ্রামবাসীঙ্ক বিভিন্ন সমস্যা ভিত্তিক সামূহিক অভিযোগ থিলা। গ্রহণ হয়েথিবা আপত্তি অভিযোগ মধ্যরু 2টি অভিযোগর তৎকাল সমাধান করা যাইথিলা। সহায়তা রাশি প্রদান পাই আসিথিবা 2টি অভিযোগর গুরুত্ব ও পরিস্থিতিকু বিচার করে জনকু 5000 অন্য জনকু 10000 টাকা এপরি মোট 15000 টাকা সহায়তা রাশি জেলা রেডক্রস পাঁঠিরু জেলাপাল মঞ্জুর করেছেন। অন্যান্য আপত্তি অভিযোগগুলিকর বিষয় প্রসঙ্গ উপরে সবিশেষ তদন্ত করে অনুধ্যান পূর্বক বিহিত কার্যানুষ্ঠান নেওয়া সহ ত্বরিত প্রক্রিয়ার সমাধান করিবা পাই সম্পৃক্ত বিভাগীয় অধিকারীমানঙ্কু নির্দেশ দিয়েছিলেন। অনুষ্ঠিত উক্ত বৈঠকরে বামনঘাটি উপখণ্ড অধীনস্থ সমস্ত উপখণ্ড স্তরীয় বিভাগীয় অধিকারী রায়রংপুর পৌরপালিকার কার্যনির্বাহী অধিকারী গোষ্ঠী উন্নয়ন অধিকারী তহসিলদার গোষ্ঠী শিক্ষা অধিকারী বিভিন্ন লাইন বিভাগের অধিকারী প্রমুখ উপস্থিত থাকবে। উপজেলাপাল কার্যালয়ের কর্মচারী দ্বারা শিবির কার্যক্রম পরিচালনা করা যাইছিলা। রায়রংপুর শ্যামলেন্দু পৈডাঙ্ক রিপোর্ট, এখন নিউজ।